অন্তরের পরিশুদ্ধি, জাক্কা ইজাক্কি মানে পরিষ্কার করা, সেখান থেকে নাম হচ্ছে জাকাত। জাকাতুল মাল মানে অর্থের জাকাত দিলে অর্থ পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়, এই জন্য তার নাম রাখা হয়েছে জাকাত। এবং তাজকিয়া বা জাকাতের আরেকটি অর্থ হচ্ছে আন-নমু ওয়াল নামা, বৃদ্ধি। সম্পদের জাকাত দিলে যেমন সম্পদ বৃদ্ধি পায়, নাফসের তাজকিয়া করলে তেমন নাফসের শক্তি বাড়ে, নাফসের ক্ষমতা, নাফসের প্রোডাক্টিভিটি, কার্যক্ষমতা বাড়ে। আর যখন নাফসকে তাজকিয়া করা হয় না, তখন ধীরে ধীরে সেটা ধ্বংসের দিকে এগিয়ে যায়। নাফসের বিষয়ে আমাদের আলোচনার প্রথম অংশ হচ্ছে নাফস তিন ভাগে বিভক্ত, যে তিন প্রকারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনে বলেছেন। একটি নাফস হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, নাফসে মুতমাইন্নাহ। আরেকটি আত্মার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, নাফসে লাওয়ামাহ, তথা যে সবসময় আফসোস করে, আফসোসকারী আত্মা। তৃতীয় আরেকটি আত্মার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নাফসে আম্মারা, যে সবসময় খারাপ কাজের আদেশ দেয়। এই তিন প্রকারের নাফসের অর্থ এমন নয় যে এক এক মানুষের নাফস জন্মগত মুতমাইন্নাহ, আর এক এক মানুষের নাফস জন্মগত আম্মারা, আর এক এক মানুষের নাফস জন্মগত লাওয়ামা, বিষয়টা এমন নয়। বরং প্রত্যেক নাফসের মধ্যেই এই তিনটা বৈশিষ্ট্য আছে। নাফসকে প্রশিক্ষণ দিতে দিতে আপনি নাফসে মুতমাইন্নাহ বানাতে পারবেন, আবার নাফসকে ছাড় দিতে 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 আপনাকে নাফসে আম্মারা বানিয়ে দিতে পারবেন। প্রত্যেক মানুষই পারবে, তথা প্রত্যেক মানুষের নাফসের এই তিনটা বৈশিষ্ট্য আছে। এক, সে তার নাফসকে নাফসে মুতমাইন্নাহ বানিয়ে দিবে। কোন নাফস মুতমাইন্নাহ? ইতমাআন্নাত বিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে যে শান্তি পায়। ইতমাআন্নাত বিকাদাইল্লাহ ওয়া কাদরিহি, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর সিদ্ধান্তে যে সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হওয়ার সবর করার মধ্যে আসমান ও জমিন পার্থক্য আছে। আপনার ছেলে মারা গেল, আপনি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপরে একদিন দুই দিন পর বলছেন সবর করলাম। আর কিছু নাফস যখন সে শুনল তখনই সিদ্ধান্তের উপর সে রাজি এবং খুশি, কেননা এটি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু তাআলার তাকদীর, তিনি যে তাকদীর নির্ধারণ করেছেন সেই তাকদীর, সেটাতে সে ইতমাআন্নাত সন্তুষ্ট হয়, শুধু সবর করে না, সন্তুষ্ট হয়। আর নাফসে লাওয়ামাহ, যে সবসময় আফসোস করে, তার মধ্যে ভালো এবং মন্দের সংমিশ্রণ থাকে, ভালোটা করতে চাই করতে পারে না, করতে চাই করতে পারে না, বারবার ছুটে যায় বারবার আফসোস করে, বারবার ছুটে যায় বারবার আফসোস করে, এই যে নাফসে লাওয়ামাহ। নাফসে আম্মারাহ, যে সবসময় তাকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে, খারাপ কাজের জন্য আগ্রহী করে তোলে, পথ ভ্রষ্টতার দিকে এগিয়ে নিয়ে যায়, একে যদি মানুষ ছাড় দেয় তাহলে মানুষকে ধ্বংস করে ফেলে দেবে। তো আমাদের এই আলোচনার সারমর্ম হচ্ছে মানুষের নাফসের এই তিনটা বৈশিষ্ট্য আছে। প্রত্যেক মানুষের নাফসের প্রশিক্ষণ দিয়ে মুতমাইন্নাহ বানানো যাবে, ছাড় দিয়ে আম্মারাও বানিয়ে দেওয়া যাবে। তো নাফস কিভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যায়, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সবাই মুসলমান হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার বাপ মা তাকে ইহুদি বানায়, তার বাপ মা তাকে খ্রিস্টান বানায়, তার বাপ মা তাকে হিন্দু বানায়, কিন্তু জন্ম হয়েছে ইসলামের। তাহলে প্রত্যেক নাফস যখন পৃথিবীতে এসেছে তখন ভালো অবস্থায় পৃথিবীতে এসেছে। এ ধীরে ধীরে আম্মারা লাওয়ামা ধ্বংসের দিকে কিভাবে এগিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা,
যখন কোনো বান্দা কোনো গুনাহ করে, তার ওই সফেদ সাদা অন্তরে একটা কালো দাগ পড়ে। আল্লাহর পক্ষ থেকে যখন অন্তরটা এসেছিল তখন ছিল সাদা, স্বচ্ছ, পরিষ্কার, ধবধবে সাদা। যখন সে কোনো গুনাহ করে তখন ওখানে একটি কালো দাগ পড়ে। যদি সে ইস্তাগফারা ওয়া তাবা, তওবা করে এবং ইস্তিগফার করে ফিরে আসে, তাহলে তার অন্তরটা আগের অবস্থায় ফিরে যায়। আর যদি সে তওবা এবং ইস্তিগফার না করে বরং ধীরে ধীরে এই পাপের দিকে আরও সামনে এগিয়ে এগোতে থাকে, তখন কী হয়? তখন এই আয়াতের মতো হয়ে যায় যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরে মোহর মারা হয়ে যায়। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্টানো পাতিলের তলার মতো কালো কুচকুচে হয়ে যায়। কালো দাগ পড়তে 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 একটা পর্যায়ে কী হয়, আমাদের বাড়িতে চুলায় যে পাতিলে আমরা রান্না করছি, পাতিল উল্টিয়ে দিলে তার অপর পিঠটা যেমন কালো দেখা যাবে, এই নাফস তেমন কালো হয়ে যায়। নাফসের ধ্বংস হওয়া, এভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া। অবশ্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুদাইফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত, তুরাদুল ফিতানু আলাল কুলুব, প্রত্যেক আত্মার উপর ফিতনা পেশ করা হয়। ফাআইয়ু কলবিন, প্রত্যেক যে আত্মা ওই ফিতনা পান করে নেয়, নুকিতাত ফিহি নুকতাতুন সাউদা, তার অন্তরে কালো দাগ পড়ে যায়। ওয়াআইয়ু কলবিন আনকারাহা, আর প্রত্যেক যে আত্মা ওই ফিতনাকে অস্বীকার করে, প্রত্যেক আত্মার সামনে ফিতনা পেশ করা হয়। প্রত্যেকটা খারাপ কাজের প্রস্তাব এক একটা ফিতনার প্রস্তাব। তো ওই ফিতনার প্রস্তাব যখন গ্রহণ করে তখন এটা হয়, যখন অস্বীকার করে নুকতাতান বাইদা, তখন ধীরে ধীরে তার শুভ্রতা এবং সফেদতা আত্মার বাড়তে থাকে এবং উন্নত হতে থাকে। এই জন্যই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু কিছু মানুষের চেহারা হবে কালো আর কিছু কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, তাদের আত্মার সাথে মিল রেখে। তাদের আত্মা যেহেতু কালো, এই জন্য কিয়ামতের মাঠে তাদের চেহারা হবে কালো, আর তাদের আত্মা যেহেতু পরিষ্কার, স্বচ্ছ, সফেদ, এই জন্য তাদের চেহারা হবে উজ্জ্বল, স্বচ্ছ এবং সফেদ। আত্মার পরিশুদ্ধতার গুরুত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সফলকাম সেই যে তার আত্মাকে বিশুদ্ধ করল, পরিশুদ্ধ করল। ধ্বংস হয়ে গেল সেই যে তার আত্মাকে কালো বানিয়ে দিল, যে তার আত্মাকে পরিশুদ্ধ করল না। আরেক আয়াতে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলকাম সেই যে তার আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করল। ওয়া যাকারা ইসমা রাব্বাহু ফাসাল্লা, এবং আল্লাহর নাম জিকির করল এবং সালাত আদায় করল। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পাঠাবেন তাদের মধ্যে রাসূল, যে রাসূল তাদের কি করবে, ইউযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধতা এবং বিশুদ্ধতার জন্য কাজ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আত্মা পরিশুদ্ধ করার জন্য কাজ করেছেন। আরাকায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎকে ভয় করলো, যে একদিন আমার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে ভয় করলো, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং তার অন্তরকে বাধা দিল অন্তরের অনুসরণ থেকে, অন্তরের চাহিদা প্রবৃত্তির অনুসরণ থেকে যে বাধা দিল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। তার থাকার জায়গা কোথায়? জান্নাত। আরাকায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফস বানানোর পরে, নাফস তৈরি করার পরে, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নাফস তৈরি করার পরে নাফসের মধ্যে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নাফসের মধ্যে পরহেজগারিতার শক্তিও দিয়ে দিয়েছেন, নাফসের মধ্যে অন্যায়, অনাচার, অবিচার, গুনাহ করার শক্তিও দিয়ে দিয়েছেন। এটাই মানুষ এবং ফেরেশতার মধ্যে পার্থক্য, যে ফেরেশতার নাফসে, ফেরেশতার অন্তরে এই সফটওয়্যার আপলোডই করা হয়নি যে সে খারাপ কোনো চিন্তা কল্পনা করতে পারে, কিন্তু আল্লাহ মানুষের নাফস তৈরি করার পর দুটোই দিয়েছেন। আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, নাফসের মধ্যে গুনাহ করার শক্তি দিয়েছেন, নাফসের মধ্যে তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বনের সুযোগ দিয়েছেন।
সম্মানিত উপস্থিতি। নাফস সম্পর্কে সংক্ষিপ্ত, কিভাবে নাফস ধ্বংসের দিকে এগিয়ে যায়, নাফস কত প্রকার হয়, এই সংক্ষিপ্ত আলোচনার পরে আমরা দেখব যে আমরা আমাদের নাফসকে কিভাবে পরিশুদ্ধ করতে পারি। নাফসকে পরিশুদ্ধ করার দুটি উপায়, একটি হচ্ছে আত-তাখলিয়াহ আর একটি হচ্ছে আত-তাহলিয়াহ। তাখলিয়াহ মানে নাফসের যত অসুখ বিসুখ রোগ বালাই আছে সেই অসুখ বিসুখ রোগ বালাই থেকে নাফসকে মুক্ত করা। তাহলিয়া হচ্ছে ওই অসুখ বিসুখ রোগ বালাই থেকে মুক্ত হওয়ার পরে নাফসকে সুস্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, শক্তিশালী বানানোর জন্য কাজ করা। নাফসের উদাহরণ ঠিক মানুষের শরীরের মতো। মানুষের শরীরে যদি অসুখ বিসুখ থাকে, সেই অসুখ বিসুখ আপনি যেমন ভালো করার চেষ্টা করবেন, আবার আপনার যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য যেমন আপনি ভালো খাবার ভালো খাদ্য গ্রহণ করবেন, একই অবস্থা, সেম অবস্থা নাফসের। নাফসের অসুখ বিসুখ আসছে, নাফসের রোগ বালাই আছে, এই অসুখ বিসুখ এবং রোগ বালাই থেকে মুক্ত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, তার ওষুধ খুঁজতে হবে। আর এই অসুখ বিসুখ রোগ বালাই থেকে মুক্ত করার পাশাপাশি তার শক্তি সামর্থ্য বাড়ানোর জন্য কাজ করতে হবে। নাফসের অসুখ বিসুখ কী কী হতে পারে, দু একটা আমরা উদাহরণ দেখি। যেমন রিয়া, লোক দেখানো, এটা নাফসের অসুখ। বগজ, হিংসা বিদ্বেষ, এটা নাফসের অসুখ। আল কিবর, অহংকার, এটা নাফসের অসুখ। বখল, কৃপণতা, এটা নাফসের অসুখ। ভয় পেয়ে যাওয়া, ভীত হয়ে যাওয়া, এটা নাফসের অসুখ। মুসলমান কখনো ভীত হতে পারে না, এটা নাফসের অসুখ। এরকম অসংখ্য রোগ আছে যেগুলো হচ্ছে নাফসের রোগ, যে রোগগুলো নাফসকে ধীরে 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 খারাপের দিকে নিয়ে যায়। আর এই রোগগুলো থেকে ভালো করার পরে আপনি নাফসকে কিভাবে ধীরে ধীরে শক্তিশালী করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী জিকির আজকারের মাধ্যমে। তার মধ্যে সবার আগে আসবে তাওহীদ। তাওহীদ মানুষ যত ভালোভাবে বুঝবে তার নাফস তত শক্তিশালী হবে, তার নাফস তত পাওয়ারফুল হবে, তত কার্যকরী হবে, তত প্রোডাক্টিভ হবে। মানুষের অন্তরে আল্লাহর ইখলাস যত বেশি থাকবে মানুষের আত্মা তত শক্তিশালী হবে, তত হৃষ্টপুষ্ট হবে, তত স্বাস্থ্যবান হবে। এরকম আরও অসংখ্য বৈশিষ্ট্য আছে যেগুলো দিয়ে মানুষ তার নাফসকে শক্তিশালী করতে পারবে। তো নাফসকে এই খারাপ গুণগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য এবং ভালো গুণগুলো অবলম্বন করার জন্য সালাফে সালিহিনের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে, তা আপনাদের সামনে পেশ করে গুরুত্বপূর্ণ দুটি হাদিস আপনাদের সামনে বলবো তারপরে ইনশাআল্লাহ আজিজ। ইমাম আজুরি বলছেন, ইন্নান নাফসা মাসালুহা কামাসালিল খাইল, তোমরা কি জানো নাফস কেমন? নাফস হচ্ছে একটি ঘোড়ার মতো। এই ঘোড়া তোমার কোনো কাজে লাগবে না, হাত্তা ইউরাখা রিয়াদাতান হাসানাতান, যতক্ষণ না তাকে প্রশিক্ষণ দেওয়া হবে ভালো প্রশিক্ষণ। ঘোড়াকে কাজে লাগানোর জন্য যেমন প্রশিক্ষণের দরকার, পৃথিবীর আর যত জীবজন্তু জানোয়ার আছে তাদেরকে কাজে লাগানোর জন্য যেমন প্রশিক্ষণ দরকার, ওয়ায়ু আদিব আদাবান হাসানা, ভালো আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার দরকার। নাফসকেও যদি তুমি কাজে লাগাতে চাও তাকেও তোমাকে প্রশিক্ষণ দিতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের নিজের নাফসের লাগাম টেনে ধরো, নিজের নাফসের কাছ থেকে হিসাব নাও ওই দিনের আগে যেই দিন তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। হাসিবু আনফুসাকুম, নিজেদের নাফসের হিসাব নিজেরাই নেওয়া শুরু করো, ক্বাবলা আন তুহাসাবু, ওই দিনের আগে যেই দিন তোমাদের হিসাব নেওয়া হবে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমাদের নাফসকে আজকে তোমরাই ওজন করো মিজানে দাড়ি পাল্লায়, ওই দিনের আগে যেই দিন তোমাদেরকে কিয়ামতের মাঠে ওজন করা হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাখুদ লিনাফসিক ওয়ালা তাকিলহা ইলা গায়রিক, নিজের নাফসকে শক্ত করে ধরো, একে অন্যের হাওয়ালায় ছেড়ে দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাদ দুনিয়া ক্বাদ ওয়াল্লাত মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ওয়াগাদান হিসাব ওয়ালা আমাল, ইন্নাদ দুনিয়া ক্বাদ ওয়াল্লাত মুদবিরা, পৃথিবী আমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে আর পরকাল আমাদের দিকে ধেয়ে আসতেছে। আল ইয়াউমা আমালুন, আজকে কাজ করার সময়, নিজেই নিজের হিসাব নেওয়ার সময়, আর যেদিন পরকাল চলে আসবে সেই দিন কাজ করার এবং হিসাব নেওয়ার সুযোগ থাকবে না, সেই দিন আরেকজন হিসাব নেবে।
ইমাম হাসান আল বাসরি বলছেন, আল মুমিনু কওয়ামুন আলা নাফসি, মুমিন সেই যে শক্ত করে লাগাম দিয়ে তার নাফসকে ধরে থাকে, সেই মুমিন যে তার লাগামকে ছাড় দিয়ে রাখে সে মুমিন হতে পারবে না। ইউহাসিবু নাফসাহ, সে তার নাফসের হিসাব নেই, নিয়মিত হিসাব নেই। ওই দিনের আগে কিয়ামতের মাঠে যেই দিন তার নাফসের হিসাব নেওয়া হবে, আজকে যদি সেই হিসাব নেয় তার হিসাব হবে সহজ, আর আজকে যদি তার নাফসের হিসাব না নেয় কিয়ামতের দিন তার হিসাব হবে কঠিন। মাইমুন ইবনে মেহরান বলছেন, লা ইয়াকুনুল আব্দু তাকিয়ান হাত্তা ইয়াকুন লিনাফসিহি আশাদ্দু মুহাসাবাতান মিনাশ শারীকি লিশারীকি, মানুষ ততক্ষণ পর্যন্ত মুত্তাকি এবং পরহেজগার হতে পারবে না যতক্ষণ না মানুষ তার পার্টনারের কাছে, তার অধীনস্থ হিসাব রক্ষকের কাছে যত শক্ত করে হিসাব আদায় করে, তার ব্যবসায়িক পার্টনারের কাছে যত শক্ত করে হিসাব আদায় করে, তার চেয়ে বেশি শক্ত করে তার নাফসের কাছ থেকে হিসাব না নিবে। যত শক্ত করে ভাবে বলা আছে যে মুহাসাবাতা মিনা শারীকিলি শারীকি, ব্যবসায়িক পার্টনারের কাছ থেকে, অধীনস্থ হিসাব রক্ষকের কাছ থেকে আপনি যত শক্ত করে হিসাব নেন, তার চেয়ে বেশি শক্ত করে আপনার নাফসের কাছ থেকে হিসাব নিতে হবে। আর নাফসুকা শারীক আল খাওয়ান, নাফস ওই পার্টনারের মতো যে সবসময় ধোকা দেওয়ার অপেক্ষায় বসে আছে। ইল্লাম তুহাসিবহু যাহাবে মালিক, যদি তুমি তার হিসাব না নাও তোমার সব ধন সম্পদ নিয়ে পালিয়ে যাবে। ওই রকম ধোকাবাজ অংশীদারের মতো হচ্ছে তোমার নাফস। সাহাবাই কেরাম এবং তাবে তাবেইনে ইজাম এবং সালাফে সালেহিনের এই কওলগুলোর সারমর্ম হচ্ছে, মৃত্যু আসার পূর্বেই আমাদের নাফসকে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, ধরার জন্য চেষ্টা করতে হবে। এবং পৃথিবীতে দুই ধরনেরই মানুষ আছে, যারা হয় নাফসকে ধরে, আর অথবা যারা নাফসকে ইলাহ বানিয়ে দিয়েছে। ইলাহাহু হাওয়া, ইলাহ বানিয়ে দিয়েছে নিজের নাফসকে, নাফস যা বলবে তাই শুনবে, তারা সরাসরি জাহান্নামে যাবে, মনের মতো চলবে যে সে জাহান্নামে যাবে, আর মনকে কন্ট্রোলে আনবে যে সেই জান্নাতে যাবে। এবার আপনাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করি যে নাফসকে পরিশুদ্ধ করা কতটা জরুরি এবং কতটা ফজিলতপূর্ণ। তার একটি লম্বা হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি, এমত অবস্থায় ইয়াত্তালিউ আলাইনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আমাদের সামনে উপস্থিত হলো এমন একজন মানুষ যার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতের মানুষ। তা আমরা সবাই তার দিকে তাকিয়ে দেখলাম, ঠিক আছে। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতি ব্যক্তি। আনাস বিন মালিক বলছে, আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যার কথা আল্লাহ রাসূল প্রথম দিন বলেছিলেন। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে উপস্থিত হবে একজন জান্নাতের মানুষ। তো আমরা তাকিয়ে দেখলাম যে তৃতীয় দিনও সেই ব্যক্তি। তখন কি হলো, তিন দিন পর পর যখন এই ঘটনা ঘটল, তাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস নামে একজন বিখ্যাত সাহাবি, সে ওই ব্যক্তির পিছে পিছে যেতে লাগলো। পিছে পিছে গিয়ে ওই ব্যক্তিকে বলল, ইন্নি লাহাইতু আবি ফাআকসামতু আন লা আদখুলা আলাইহি সালাসান, আসলে আমার আব্বার সাথে ঝগড়া হয়েছে, তো ঝগড়া হয়ে আমার আব্বা বাড়িতে তিন দিন যাবৎ ঢুকতে দিবে না, এই মর্মে আমি বাড়ি থেকে চলে এসেছি। তা আপনি যদি আমাকে আপনার সাথে তিন দিন থাকার সুযোগ দেন, হাত্তা তামদি সালাস, তিন দিন পার হয়ে গেলে আমি আপনার এখান থেকে চলে যাব। ক্বালা নাআম, ওই ব্যক্তি বলল ঠিক আছে থাকো। ক্বালা আনাস, হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কান আব্দুল্লাহ ইউহাদ্দিসু আন্নাহু বাতা মাআহু সালাসা লায়ালিন, যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস আমাদের শুনিয়েছে যে সে তার বাড়িতে তিন রাত ছিল। ফালাম ইয়ারাহু ইয়াতাহাজ্জাত ফিল লাইল, সে তাকে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে দেখেনি, এটা একটা। ওয়ালা যাইদান বিল আমালি ফিন নাহার, রাতে তাহাজ্জুদের সালাতও আদায় করতে দেখেনি, দিনের বেলা যে অত্যধিক কোনো ইবাদত করে এমনটাও করতে দেখেনি। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আসের ধারণা ছিল যে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবী বলছে যে সেই জান্নাতের অধিবাসী,
সে অবশ্যই এমন কোনো কাজ করে, অন্তত পক্ষে রাতে তো তাহাজ্জুদের সালাত আদায় করবে, বা অন্তত পক্ষে দিনে তো নফল সিয়াম রাখবে, বা প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করবে। দেখলে তো একটাও দেখতে পাচ্ছি না, উনি নিজে বলছে ফালাম্মা মাযাতি সালাস, যখন তিন দিন পার হয়ে গেল তখন আব্দুল ইবনে আমর ইবনে আল আস তাকে বললেন, লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনা ওয়ালিদি হিজরা ওয়ালা গাদা, আসলে আমার এবং আমার আব্বার মধ্যে তেমন কিছু হয়নি। ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পরপর তিন দিন আপনার বিষয়ে এই বাক্য, তো আমি আপনার বাড়িতে এসেছি, ফাক্তাদি বিকা ফালাম আরাকা তাআমালু কাবীরা আমালিন, আপনার বাড়িতে এসে দেখলাম যে আপনি তেমন কোনো আমল করেন না, ফামাল্লাযী বালাগা বিক, তাহলে কি সেই আমল যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিষয়ে এই কথা বললেন? তখন তিনি উত্তরে বলছেন যে আমি তো এরকম কোনো আমল দেখি না, মা হুয়া ইল্লা মা রাআইত, এরকম কোনো আমল তো আমি দেখি না, তবে একটা জিনিস আমি বলতে পারি, ইন্নি লা আজিদু ফি নাফসি আলা আহাদিম মিনাল মুসলিমিনা গিশশান ওয়ালা আহসিদুহু আলা মা আতাহুল্লাহু ইয়াহু, فقال عبد الله هذه التي بلغت بك هي التي لا نطيق। তিনি উত্তরে বলছেন যে আমি তো এরকম কোনো আমল দেখি না যে আমল আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে পর পর তিন দিন যে আমি জান্নাতের অধিবাসী, তবে একটা কথা কি যে আমি আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমানের জন্য কোনো প্রকার হিংসা, কোনো প্রকার রাগ, কোনো প্রকার বিদ্বেষ, কোনো প্রকার ক্ষোভ রাখি না। সারা দিনে যদি কেউ আমার ক্ষতি করে, কেউ আমার বিরোধিতা করে, কেউ আমার বিরুদ্ধে লেখে, তাহলে ঘুমাতে যাওয়ার পূর্বে আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিই। কোনো দিন আমি এমন অবস্থায় ঘুমাই না যে আমার অন্তরে দুনিয়ার কোনো মুসলমান, সে আমার জানের শত্রু, প্রাণের শত্রু, মানের শত্রু, তার উপর সরিষা সম পরিমাণ ক্ষোভ, রাগ অথবা হিংসা নিয়ে আমি ঘুমাচ্ছি। সারা পৃথিবীর সকল মুসলমানকে ক্ষমা করে দিয়ে সবার প্রতি ভালো ধারণা নিয়ে আমি ঘুমাতে যাই। তখন আব্দুল ইবনে আমর ইবনে আল আস বলছেন এটাই সেটা যেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছে যে আপনি হচ্ছেন জান্নাতের অধিবাসী। আল্লাহু আকবার। তাহলে একজন মানুষ জান্নাতে চলে যেতে পারে শুধু পরিশুদ্ধ আত্মা দিয়ে, তার দলিল কোরআনেও আছে, ইল্লা মান আতা বিকলবিন সালিম, জান্নাতে সেই যাবে যে বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। এবং মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, রাগ রেখে যে কেউ জান্নাতে যেতে পারবে না, তার আরেকটি হাদিস বলে আমরা আমাদের বক্তব্যের দ্বিতীয় অংশে প্রবেশ করব। ইউখাল্লাসুল মুমিনুনা মিনান নার, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, যে যখন মুমিনেরা জান্নাতে যাওয়ার জন্য একত্রিত হবে তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদেরকে কান্তারা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং নার, জাহান্নাম এবং জান্নাতের মধ্যে একটি নদী, ছোট নদী, ছোট পুল, ছোট ব্রিজ, সেখানে মুমিনদেরকে একত্রিত করবেন এবং সেখানে মুমিনদের ইউকাসসু লিবাদিহিম মিন বাদ মাযালিম কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, প্রত্যেক মুমিনের অন্তরে আর এক মুমিনের জন্য যতটুকু হিংসা ছিল, যতটুকু বিদ্বেষ ছিল, যতটুকু রাগ ছিল, ক্ষোভ ছিল, তা আল্লাহ মিটমাট করিয়ে দিবেন। ইদা হুযিবু ওয়া নুক্কু, যখন প্রত্যেক মুমিনের অন্তর 100% পরিশুদ্ধ হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে, দুনিয়ার আর কোনো মুমিনের প্রতি তার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ থাকবে না, উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, তখনই কেবল তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তাছাড়া জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তথা জান্নাতে যাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি শর্ত যে আমাদের আত্মা পরিশুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে এবং আমাদের আত্মাকে লাগাম টেনে ধরতে হবে। আর আত্মাকে লাগাম টেনে ধরার প্রশিক্ষণের মধ্যে, যে আপনি আপনার আত্মাকে কীভাবে প্রশিক্ষণ দিবেন, এই প্রশিক্ষণের মধ্যে সবচেয়ে বড় একটা প্রশিক্ষণ হচ্ছে পাঁচ অক্ত সালাত জামাতে আদায় করার চেষ্টা করা। পাঁচ অক্ত সালাত জামাতে আদায় করা হচ্ছে আত্মার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে ভয়ঙ্করতম যুদ্ধ। যত বেশি আপনি এই যুদ্ধে বিজয়ী হবেন তত বেশি আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা থাকবে। এই একটা আমল দিয়ে আপনি আরও 10টা গুনাহের কাজ থেকে বিরত থাকার জন্য আপনার অন্তরের প্রতি কন্ট্রোল বাস্তবায়ন করতে পারবেন।
আপনি যত বেশি পাঁচ অক্ত সালাত জামাতে আদায়ে অভ্যস্ত হবেন, আপনার অন্তরের উপর আপনার তত বেশি কন্ট্রোল ক্ষমতা থাকবে, এবং সেটা দিয়ে আপনি আপনার অন্তরকে শক্ত করে লাগাম টেনে ধরতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা, আমাদের আত্মাকে বিশুদ্ধ করা এবং আমাদের আত্মাকে নাফসে মুতমাইন্না মুতমাইন্না আত্মা বানিয়ে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের বক্তব্যের এই অংশের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা দেশব্যাপী দাওয়া ইলাল্লাহের পক্ষ থেকে যে দাওয়াতি সফর দিচ্ছি, এই দাওয়াতি সফরের উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দীন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করা, মসজিদ ভিত্তিক দীন শিক্ষা কার্যক্রমকে মজবুত করা। আমাদের বহু বক্তব্যে আমরা এটার উপর বিস্তারিত এবং লম্বা আলোচনা করেছি, যেহেতু জুমার খুতবা সময় সংক্ষিপ্ত এই জন্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু টাচ দিই। সারা বিশ্বের মুসলমানেরা এখন শিক্ষায় পিছিয়ে, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত বা মধ্যপ্রাচ্য নয় বা ইউরোপ নয়, সারা বিশ্বে যেখানে মুসলমানেরা আছে তারা তাদের বিপরীত জাতির চাইতে 100, 200, 500 বছর শিক্ষা এবং জ্ঞানে পিছিয়ে, এবং এই কারণে মুসলমানেরা গোলাম। মুসলমানদের কাছে যে ধন সম্পদ নাই তা না, অঢেল টাকা সম্পদ আছে, অঢেল তেল আছে, অঢেল গ্যাস আছে, বিশাল উঁচু বিল্ডিং আছে, বিশাল প্রশস্ত রাস্তা আছে, কিন্তু এগুলো দিয়ে পৃথিবী শাসন করা যায় না। কিসের অভাব আছে? জ্ঞান নাই, শিক্ষা নাই। ইউরোপ এবং আমেরিকার চাইতে জ্ঞান এবং শিক্ষায় 100, 200, 500 বছর পিছিয়ে আছে মুসলমানেরা। আর ইউরোপ এবং আমেরিকার কাছে তেল গ্যাস না থাকার পরেও, এরকম উঁচু বিল্ডিং প্রশস্ত রাস্তা না থাকার পরেও তারা পৃথিবী শাসন করছে কেন? তাদের কাছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডের মতো পৃথিবীর সবচেয়ে উন্নত জ্ঞান ও গবেষণার প্রতিষ্ঠান আছে। তো মুসলমানদের কাছে শিক্ষা নাই কেন? মুসলমানদের ফোকাসে শিক্ষা নাই এই জন্য। মুসলমানদের যে সমস্ত দেশের হাতে টাকা আছে তাদের ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন। কেমনে পর্যটন শিল্প বড় করবে, কেমনে বিনোদন বড় করবে, সারা পৃথিবী থেকে মানুষ ঘুরতে আসবে, এটা ফোকাস। আমাদের দেশের মতো যারা তৃতীয় বিশ্বের দেশ তাদের ফোকাস হচ্ছে টাকা থাকলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, ফ্লাইওভার, রেল। তাদের কাছে শিক্ষার জন্য কোনো বড় বাজেট নাই, জ্ঞান এবং গবেষণার জন্য কোনো বড় প্রকল্প না। আর আমাদের যদি মসজিদ কমিটির কাছে আসেন তাহলে মসজিদ কমিটির যদি 10 টাকা থাকে তো সে মনে করবে 10 টাকা কনস্ট্রাকশনে লাগাতে হবে, বিল্ডিং নির্মাণে লাগাতে হবে। যদি ভাঙ্গা থাকে বিল্ডিং, বিল্ডিং থাকলে টাইলস, টাইলস থাকলে এসি, সেও কোনো সময় ভাবে না যে এই টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হবে। আর ইউরোপ এবং আমেরিকানদের ব্রেনে সব সময় আগে থাকে শিক্ষা। তাকে যদি আপনি আপনার মসজিদের দায়িত্ব দেন তাহলে আপনার মসজিদের 10 টাকা থাকলে ও 5 টাকা আগে ওই অঞ্চলের মুসলমানদের শিক্ষার জন্য ব্যয় করবে, তারপরের 5 টাকা দিয়ে 5 বছরের জায়গায় 10 বছরে বিল্ডিং করবে, 10 বছরের জায়গায় 20 বছরে টাইলস দেবে, 20 বছরের জায়গায় 30 বছরে এসি লাগাবে। কিন্তু আগে ইনভেস্ট করবে শিক্ষায়, কেননা তারা জানে যে আমি যদি স্বর্ণ দিয়েও মসজিদ বানাই আর মুসলমানদের মধ্যে যদি দিনের শিক্ষা না থাকে তাহলে স্বর্ণের মসজিদেও একদিন কেউ আসবে না, আর যদি দিনের শিক্ষা দিতে পারি তাহলে মানুষ খোলা মাঠেও সালাত আদায় করবে। তো আপনি যদি মনে করেন দিনের শিক্ষার জন্য আপনি মাদ্রাসা বানিয়েছেন তাহলে আমি বলবো মাদ্রাসাতে মাত্র 2% ছেলে মেয়ে যায়, সারা বাংলাদেশের ছাত্রছাত্রীর মাত্র 2% ছেলে মেয়ে যায় মাদ্রাসায়, বাকি 98% ছেলে মেয়ে মাদ্রাসায় যায় না। তাদের কাছে আপনি একাডেমিকভাবে দিন কিভাবে পৌঁছাবেন? আপনি যদি মনে করেন জালসা দিয়ে পৌঁছাবেন তাহলে বছরের একদিনের জালসা দিয়ে একাডেমিকভাবে দিন পৌঁছানো সম্ভব নয়। পাশাপাশি তারা তাদের স্কুল কলেজে যে সিলেবাসগুলো পড়তেছে এগুলোর অনেকটা ইসলাম বিদ্বেষী এবং ইসলামে আকীদা ও আমল বিরোধী, তাহলে তার কাছে একাডেমিকভাবে তখনই দিন পৌঁছানো সম্ভব যখন মাদ্রাসার বাইরে গিয়েও প্রত্যেকটা মসজিদকে আপনি দিন শিক্ষার দুর্গ বানাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে শুধু সালাতের ফাংশন ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাতের পরে দ্বিতীয় বৃহত্তম ফাংশন ছিল শিক্ষা। একটা মোবাইলের যেমন অসংখ্য ফাংশন, হাজার লক্ষ কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে তার শুধু একটাই ফাংশন হবে সালাত না, তার দ্বিতীয় বৃহত্তম জরুরি ফাংশন হতে হবে শিক্ষা, যেমনটা এখনো মসজিদে নববীতে আছে,
যেমনটা এখনো মসজিদে হারাম মক্কা কাবায় আছে, যে ওই বিল্ডিং এর সবচেয়ে বড় ফাংশন সালাত, তারপরের ফাংশন হচ্ছে শিক্ষা। আর আমাদের দিনটা হচ্ছে শিক্ষা এবং জ্ঞানের দিন। কোরআন শব্দের অর্থ পড়া, কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা পড়ো, যালিকাল কিতাবুল রাইব ফীহি, কিতাব মানে লিখিত পাণ্ডুলিপি, পড়া লেখা এবং জ্ঞানের দিন। তবুও মুসলমানেরা পড়ালেখা করে না, জানে না, বুঝে না, বুঝার চেষ্টা করে না। তাহলে মুসলমানদের কাদের কাছ থেকে দেখে শেখা উচিত? ব্রাকের কাছ থেকে দেখে শেখা উচিত, খ্রিস্টান মিশনারির কাছ থেকে দেখে শেখা উচিত, যে তারা আপনার মতো এরকম বিল্ডিং না থাকলেও, জায়গা না থাকলেও, ওয়াকফের সম্পত্তি না থাকলেও, ভাড়া বিল্ডিং ভাড়া বাসায় আপনার সন্তানকে শিক্ষার ব্যবস্থা করতেছে। আপনি যদি আপনার মসজিদে দিন শিক্ষার মৌলিক ব্যবস্থা না করেন, তাহলে আপনার সন্তানকে ইবলিস মানুষ করবে, ইবলিসের সিলেবাসে সে পড়াশোনা করবে, সন্তান জন্ম দিবেন আপনি, মানুষ করবে ইবলিস, ইবলিস আপনার সন্তানকে তার সিলেবাস শিক্ষা দিবে, ইবলিসের কবল থেকে বাঁচতে আপনার মসজিদে দিন শিক্ষার দুর্গ গড়ে তুলতেই হবে। আমি এটাকে বাংলাদেশের জাতীয় সংকট, জাতীয় বিপদ মনে করি, যে আমাদের মসজিদগুলো থেকে মক্ত উঠে যাচ্ছে, আমাদের মসজিদগুলো থেকে দিন শিক্ষা উঠে যাচ্ছে। এই জন্যই মূলত আমরা এই মাঠে এবং এই রাস্তায় নেমেছি, যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শক্তিশালী করতে হবে, কোরআন শিক্ষা শক্তিশালী করতে হবে। ইংল্যান্ডের আপনি কোনো বাসে উঠলেও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে, কোনো ট্রেনে উঠলেও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে, পার্কে গেলেও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে। তাদের অন্তরে ইমান না থাকলেও তারা শুধু জ্ঞান দিয়ে পৃথিবী শাসন করতেছে, এবং জ্ঞান দিয়ে যে পৃথিবী শাসন করা সম্ভব তার প্রমাণ আমাদের দিনেও আছে। আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন আলিম, সবচেয়ে জ্ঞানী, তিনি ইলাহের যোগ্য এই জন্য যে তিনি সবচেয়ে জ্ঞানী, তিনি আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছু করার ক্ষমতা রাখেন এই জন্য যে তিনি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু তাআলা ইলাহের যোগ্য এই জন্য যে তিনি সবচেয়ে জ্ঞানী, তার চেয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ না, তার জ্ঞানের সিকি ভাগ জ্ঞানও মানুষের নাই। তো জ্ঞান আল্লাহর গুণ, জ্ঞান আল্লাহর গুণ। তো পৃথিবীতেও মানুষ যত বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, যত বেশি জ্ঞানী হবে, তাহলে সে আল্লাহর গুণে গুণান্বিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানী, তত সে শক্তিশালী হবে, তত সে পাওয়ারফুল হবে। জ্ঞান হচ্ছে প্রকৃত উন্নয়ন, জ্ঞান হচ্ছে প্রকৃত বিপ্লব, এবং আমাদের দিনও হচ্ছে জ্ঞানের দিন। কিন্তু হতভাগা দুর্ভাগা আমরা মুসলমানেরা, যে আমাদের ব্রেন থেকে জ্ঞানের ফোকাস হারিয়ে গেছে। এই জন্য সারা পৃথিবীতে মুসলমানেরা হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক। ভারতের মুসলমানদের জরিপ করেন বেশিরভাগ মুম্বাই আর কেরালায় রাজমিস্ত্রির কাজ করে। ইউরোপের যে সমস্ত মুসলমানেরা সারা পৃথিবী থেকে গেছে তাদের জরিপ করেন, তারা বেশিরভাগ হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় হোম কেয়ার, না হয় ফুডপান্ডার ডেলিভারি, না হয় দোকানদার। উচ্চশিক্ষিত যে নাই তা বলবো না, কিন্তু পার্সেন্টেজ, একটা ইহুদি সমাজে কতজন উচ্চশিক্ষিত আর একটা মুসলিম সমাজে কতজন উচ্চশিক্ষিত, তার পার্সেন্টেজে মুসলমানেরা হচ্ছে সমাজে তৃতীয় শ্রেণীর নাগরিক। আর আমাদের সরকারের প্রয়োজনও নাই যে আমাদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কেন প্রয়োজন নাই? আমরা যদি আজকে অশিক্ষিত থেকেই যাই, আমাদের যুবক ছেলে মেয়ে বা আমরা যারা অশিক্ষিত অবস্থায় আছি, তাহলে আমাদেরকেও বিদেশে লেবার হিসেবে পাঠিয়ে সরকার রেমিটেন্স পাবে। তো আমাকে অশিক্ষিত রেখেও তো সে লেবার হিসেবে পাঠাতে পারতেছে, তাহলে আমাকে শিক্ষিত করার তার প্রয়োজন কি? অত কোনো গরজও নাই, অত কোনো প্রয়োজনও নাই। এই কারণেই আমরা সারা পৃথিবীতে গোলাম। আর এই জন্যই আমি আপনাদের এই সফরে আপনাদেরকে যেটা বলতে এসেছি, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা আল্লাযী ফাতারানি, আপনাদের কাছে কোনো হাদিয়া কোনো তোহফা চাই না, কোনো পথ খরচ চাই না, ইন আজরিয়া ইল্লা আলা আল্লাযী ফাতারানি, প্রতিদান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। কিন্তু আমি যেটা বলছি ওটা যদি না করেন, গজব অতি নিকটে, আল্লাহর আজাব অতি নিকটে। আজাব এবং গজব মানে বন্যা নয়, ভূমিকম্প নয়, শহর উল্টিয়ে দেওয়া নয়, ঝড় বৃষ্টি নয়, উম্মতে মুহাম্মাদের উপর আজাব এবং গজব আসবে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে। বাগদাদের ইতিহাস পড়েন, স্পেনের ইতিহাস পড়েন, রোহিঙ্গাদের অবস্থা দেখেন, ফিলিস্তিনিদের অবস্থা দেখেন, এটা মুসলমানদের উপর আল্লাহর গজব এবং আজাব পাঠানোর সিস্টেম এবং ফরম্যাট। তো আপনাদের সমাজ যদি কোরআন বিচ্ছিন্ন হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে কোরআন বিহীনভাবে বড় হচ্ছে,
শত শত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই। আমি মাঠ থেকে বলতেছি, ফিল্ড থেকে বলতেছি, এখন পর্যন্ত 115টার বেশি মসজিদ আমরা গত 30 দিনে সফর করেছি। আমি মাঠ এবং ফিল্ড থেকে বলতেছি যে শত শত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নেই। অত্র অঞ্চলগুলোর লক্ষ লক্ষ ছেলে মেয়ে কোরআন এবং দিন শিক্ষা বিহীন বড় হচ্ছে। এটা একদিন আপনাদের আজাব এবং গজবের কারণ হবে। আজাব এবং গজব মানে একদিনই যদি বগুড়ার সব মানুষকে হত্যা করে দেওয়া হয়, পৃথিবীর কেউ তাকিয়েও দেখবে না যে আজ বগুড়ার সব মানুষকে হত্যা করা হয়েছে। বাগদাদে যেই দিন হালাকু খা চেঙ্গিস খা লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল, পৃথিবীতে কেউ তাকিয়ে দেখারও ছিল না। রোহিঙ্গাদেরকে যখন গুলি করে ওদেরকে গরু ছাগলও মনে করে না, ফিলিস্তিনিদের যখন গুলি করে তখন ওদের পশু পাখিও মনে করে না। তা একদিনে গোটা বগুড়ার 1 কোটি মানুষকেও যদি হত্যা করে দেয় তো মনে করবে না যে একটা পাখিকে হত্যা করলাম, এটাই গজব। ওই দিন যে কোনো সময় চলে আসতে পারে, আপনাদের বাড়িতে, আপনাদের ঘরে, আপনাদের সমাজে, আপনাদের এলাকায়। কোরআন যত অবহেলিত, কোরআন যত কিতাব মাহজুরা, মাসকে মাস কেউ পড়ে না, কেউ শিখে না, কেউ বোঝার চেষ্টা করে না, হাজার হাজার সন্তান কোরআন বিহীন বড় হচ্ছে। তো তাদের সমাজে, তাদের বাড়িতে, তাদের ঘরে কোরআন যত অবহেলিত, পৃথিবীতে আল্লাহ তাদেরকে ততই অবহেলিত বানিয়ে দিবেন। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবেন আর একটা অংশকে নিচে নামিয়ে দিবেন। যে যেভাবে মূল্যায়ন করবে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে ব্যবহার করবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদগুলো থেকে দিন শিক্ষা উঠে যাওয়ার কারণ কি? আমরা আমাদের সফরের অভিজ্ঞতার আলোকে বলতেছি, দুইটা কারণে মসজিদগুলো থেকে দিন শিক্ষা উঠে গেছে। এক এক নম্বর ক্যান্সার হচ্ছে, মসজিদ কমিটির কাছে 10 টাকা আসলে সে কনস্ট্রাকশনে খরচ করতে চায়, সেটা ভাবে না যে 10 টাকার 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করতে হবে, যেটার উপর আমরা বিস্তারিত আলোচনা করলাম। 2 নম্বর কারণ হচ্ছে, আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে তারা কখনোই মনে করে না যে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করা এটাও একটা দাওয়াতি কাজ। তারা মনে করে এটা কমিটি জানে আর ইমামে জানে। দিয়ে দেশে যারা দাওয়াতি কাজ করতেছে তাদের মাথায় দাওয়াতি কাজ মানে জালসা, তাদের মাথায় দাওয়াতি কাজ মানে সম্মেলন, তাদের মাথায় দাওয়াতি কাজ মানে দল সংগঠন, তাদের মাথায় দাওয়াতি কাজ মানে মিছিল মিটিং, তাদের মাথায় দাওয়াতি কাজ মানে চিল্লা লাগানো এক মসজিদ থেকে আরেক মসজিদ। তো এক একজনের কাছে দাওয়াতি কাজ এক একটা। তো কারো মাথায় এটা নাই যে দাওয়াতি কাজের শুরুটা হতে হবে সবচেয়ে জরুরি এবং ফরজ যেটা, সেটা যে তোমার মসজিদে তো দিন শিক্ষারই ব্যবস্থা নেই, থাকলেও অবহেলিত, জীর্ণ শীর্ণ। তুমি সেই দিন শিক্ষার ব্যবস্থাকে আগে শক্তিশালী করো, মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থাকে আগে শক্তিশালী করো। মসজিদের কমিটির জন্য যেমন জরুরি যে 10 টাকার 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে তারপরে কনস্ট্রাকশনে লাগাবে, আগে শিক্ষা পরে টাইলস, আগে শিক্ষা পরে বিল্ডিং, আগে শিক্ষা পরে এসি, ঠিক যারা দেশে দাওয়াতি কাজ করছে তাদের ব্রেনে ঢুকিয়ে নিতে হবে যে আগে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা পরে জালসা সম্মেলন, আগে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তারপরে দল সংগঠন, আগে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা তারপরে মিছিল মিটিং। এটা মৌলিক ভিত্তি। এই মৌলিক ভিত্তিকে যদি আপনি শক্তিশালী না করেন, একে যদি দুর্বল করে দেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন আপনি অতি দ্রুত গজব এবং আল্লাহর আজাবের দিকে এগিয়ে যাচ্ছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে দিনবিহীনভাবে বড় হচ্ছে, যেটা শুধু মাদ্রাসা দিয়ে সংশোধন করা সম্ভব নয়। একটাই রাস্তা, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আপনাদের উদ্দেশ্যে এই সফরের মূল যেটা উদ্দেশ্য, যে আপনাদের কাছে কি চাই, আপনাদের কাছে না হাদিয়া না পথ খরচ, আমি চাই যে যেটা বলছি সেটা করেন। আপনি যদি ভালোবাসা দেখাতে চান তাহলে সেলফির মাধ্যমে আমি ভালোবাসা চাই না, জালসা এবং সম্মেলনের মাধ্যমে ভালোবাসা চাই না। আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, সেই মর্মে আপনাকে আমি সহযোগিতা করতে চাই। আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে একদিনের জন্য ডেট নিয়ে হাদিয়া দিয়ে ভাড়ায় খাটাবেন, তাহলে কোটি টাকা দিয়েও আপনি আমাকে কিনতে পারবেন না। আর যদি মনে করেন যে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে, তার জন্য আমার ওখানে যাওয়া দরকার, তাহলে আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ, 5 বারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 50 বার আমি নিজে সেখানে যাব, সারা দেশে যাচ্ছি, এটা আমার ওয়াদা, ইনশাআল্লাহ যাব। আর জালসা এবং সম্মেলনের অভিজ্ঞতা আমার গত 2-3 বছরে নেওয়া হয়ে গেছে, ওই একদিনের সম্পর্কে এবার থেকে আমাকে
আপনি যত বেশি আপনার শক্তি থাকুক, সামর্থ্য থাকুক অথবা টাকা পয়সা থাকুক, আপনি ক্রয় করার চেষ্টা করলে পারবেন না। একদিনের ভাড়া খাটা ওটা আমার বোঝা হয়ে গেছে, ওটা মাথা থেকে বাদ, ওই পাঠ পড়া শেষ। আপনি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, শিক্ষা কেন্দ্রিক দাওয়াতি কাজ, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কেন্দ্রিক দাওয়াতি কাজ, যেটা শুধু মক্তব, মানে শুধু কোরআন না, আমরা মক্তবের জন্য যে সিলেবাস তৈরি করেছি সেটা কোরআনও থাকবে, আকিদা থাকবে, আমলও থাকবে, একটা মুসলমানকে মৌলিক দিন দেওয়ার জন্য যা প্রয়োজন তাই থাকবে। এবং আপনি এটা মাথায় রাখবেন যে এটা শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া এবং এটা শ্রেষ্ঠ হেদায়েতের রাস্তা, হুদাল্লিন্নাস, এটাই হেদায়েত। কোটি জাকির নায়ক এবং কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিয়ে যা মানুষ হেদায়েত করবে, আপনি কোরআন মানুষকে তার চেয়ে বেশি হেদায়েত করতে পারবে। হয় না কেন? মানুষ তো বোঝারই চেষ্টা করে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যারা কোরআন পড়লে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত পড়লে তাদের ঈমান বেড়ে যায়। মুমিন তারাই তাকশাইরু জুলুদুহুম, কোরআনের কারণে যাদের চামড়া শিউরে ওঠে, লোম খাড়া হয়ে যায়। মুমিন তারাই যাদের কোরআন তেলাওয়াত করলে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। এই কোরআন আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় থরথর থরথর করে কাঁপতো, এটা কোরআনের ক্ষমতা, কোরআনের মুজিজা। হয় না কেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা মা আলা কুলুবিহিম আকফাল, তারা কোরআন বুঝার চেষ্টা করে না কেন? তাদের অন্তরে কি তালা মারা? কেউ তো বোঝারই চেষ্টা করে না, তাহলে হবে কেমনে? বোঝার তো চেষ্টা করতে হবে। আর কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই জন্য কোরআনের শুরুতে আল্লাহ শিখিয়ে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়তে। যত মসজিদে কোরআন শিক্ষা উঠে গেছে সেগুলো থেকে শয়তান উঠিয়ে দিয়েছে। আপনার বাড়িতে আপনি কোরআন পড়তে পারেন না মানে শয়তান পড়তে দেয় না, আপনি কোরআন পড়তে পারেন না মানে আপনাকে শয়তান কোরআন পড়তে দেয় না। কেননা শয়তানের সকল ষড়যন্ত্র, সকল গোপন রহস্য কোরআন ফাঁস করে দেবে। এই জন্য শয়তান কখনোই চায় না যে আপনি কোরআন পড়েন। এই জন্য আমাদের এই যুদ্ধটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, মানুষকে কোরআন শিখানোর যুদ্ধ, মুসলমানের সন্তানকে মৌলিক দিন শিখানোর যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষাংশে এসে এটাকে, এই কাজকে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ এবং শ্রেষ্ঠতম সাদাকায়ে জারিয়া মনে করার আহ্বান রইল। দলিল কি? খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া কেন? আজ জুমার সালাতে আপনারা যারা সূরা ফাতিহা পড়বেন, ছোটবেলায় যিনি আপনাদের কোরআন শিখিয়েছিল তিনি নেকি পাবে, তাকে যিনি শিখিয়েছিল তিনিও পাবে। আল্লাহর নবীর পর থেকে নিয়ে আপনার পর্যন্ত কোরআন পৌঁছতে যত জনের পরিশ্রম আছে সকলেই আপনার এই সূরা ফাতিহা পড়ার নেকি পাবে। আপনিও যদি আপনার উদ্যোগে আপনার চেষ্টায় কোথাও বাস্তবায়ন হয়, 500,000 বছর পরে আপনার নেকি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য এটা ব্রেনে ইনস্টল করে নিয়ে উঠে যাবেন, যে আপনার খালার বাড়ি হোক, মামার বাড়ি হোক, আত্মীয় স্বজন হোক, শ্বশুর বাড়ি হোক, কর্মস্থল হোক, যেখানেই যাবেন সেখানে যেন আপনার মাথায় থাকে যে এই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা শক্তিশালী কিনা, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কিনা, থাকলে শক্তিশালী কিনা, এবং এটার পেছনে সময় দেওয়া, এটার পেছনে শ্রম দেওয়া, নিজের দায়িত্ব, নিজের নৈতিক চেষ্টা, সংগ্রাম এবং যুদ্ধ মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে আপনাদেরকে দুটো দাওয়াত, আগামী 23 ও 24 নভেম্বর আল জামিয়া সালাফিয়া রাঙ্গিপাড়া কবর রাজশাহীতে ভারত, বাংলাদেশ, সৌদি আরব তিন দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। সালাফি কনফারেন্সে আপনাদের দাওয়াত থাকলো নভেম্বর 23-24। আর দ্বিতীয় দাওয়াত হচ্ছে মাসিকালে অর্থসম, এই এই মসজিদে আসে কিনা আমি জানি না, এসে থাকলে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা বিভিন্ন মসজিদ থেকে এসেছেন তারাও নেওয়ার চেষ্টা করবেন। এই পত্রিকার ফতোয়া বোর্ডের সদস্য শুধু বাংলাদেশের আলেমরা নয়, বরং ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের সিনিয়র মুহাদ্দিসরাও এই পত্রিকার ফতোয়া বোর্ডের অংশ। এটাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে